Assalamu alaikum. Welcome to Beauties. Aajke onek din por amra abar dujone vlog korchi. Aajke amader jonno ekta weird jayga eshechi. Na amar bhalo lagbe. Acha amra eshechi hocche Chiriakhana. Okay, চিড়িয়াখানার মূল গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমে হাতের বায়ে পড়বে চিত্রা হরিণের খাঁচা, যেখানে আপনারা অসংখ্য হরিণ দেখতে পারবেন। তো আপনারা হরিণ দেখতে থাকেন, আমি আপনাদেরকে চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানাটি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানা অভাব বোধ করা হয়। 50 দশকের শেষ দিকে ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4-5 একর জায়গা জুড়ে ছোট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়েছিল। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পাখি ছিল। হাড়গিলা, সারস ও ময়ূরের প্রদর্শনীও হতো। বানর, হনুমান ও হরিণও ছিল। সরীসৃপের মধ্যে অজগর আর কুমির ছিল প্রধান। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 সালে। 1950 সালের শুরুর দিকে স্থাপিত হওয়া সেই চিড়িয়াখানাটি বর্তমান জায়গায় 1974 সালে স্থানান্তরিত করা হয় এবং 1974 সালের 23 জুন এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং 2015 সালের 5ই ফেব্রুয়ারি এই চিড়িয়াখানাটির নাম ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা করা হয়। বর্তমান চিড়িয়াখানার আয়তন 186 একর এবং চিড়িয়াখানাটিতে বর্তমানে 191 প্রজাতির প্রাণী রয়েছে। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার যদি সরকারি ছুটির দিন হয় তবে সেই রবিবারে চিড়িয়াখানা খোলা থাকে। আর চিড়িয়াখানার সময়সূচি হল গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত এবং শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর চিড়িয়াখানার প্রবেশ মূল্য 2 বছরের বেশি সকলের জন্য 50 টাকা টিকিট এবং চিড়িয়াখানার ভিতরে যে জু মিউজিয়াম আছে তার টিকিট আলাদাভাবে 10 টাকা।
কানিবক এগুলো এগুলো বলে কানিবক এগুলো পাখি দেব বাবা এগুলো পরিষ্কার না এগুলো স্পর্শ যেন দেখাও যায় না এই দিনের বেলা ঘুমাচ্ছ কেন দিনের বেলায় ঘুমাচ্ছ খাসা খুলে দিই তারপর দেখিনি কত কিউট লাগে লাঞ্চ আর একে ঘুমাই লাঞ্চ দিয়ে গেছে পিছনে দেখো মুরগি কি ব্যাপার তোমার ঘুমাচ্ছ কেন ও এরা তো আবার আফ্রিকান বাংলা বুঝবে না মনে হয় সমস্যা কত দেখেছো এটা হচ্ছে অ্যাকচুয়াল সিম্বল এই কেশ আছে যে আমরা চিনি আর ওইটার দেখতে খুব সুন্দর লাগছে সব ঘুমাচ্ছে সিম্বল বাঘটা উঠলো আর কি সিংহগুলা তো সব ঘুমাচ্ছিল আর এও অনেকক্ষণ বসেছিল আর এখন হচ্ছে এই যে ডাকতেছে খানিকটা হইলো বাঘের আওয়াজ শুনতে
তার মধ্যে ওর একটা রয়্যাল মামা কি খবর এইটা যে কতক্ষণ ধরে ওই কোলে যাচ্ছে আর এই কোলে আসতেছে সেই লাগতেছে ওই পর্যন্ত যায় আবার হাইটে এদিকে খাওয়া বেশি হয়ে গেছে লাঞ্চে আরে ওই পেট দিয়ে মনে হচ্ছে খাইছে হ্যাঁ আমাদের খুব কাছের মানুষ আছেন দেখুন এই প্রাণীটা অনেক নিরীহ ঠিক আছে মানুষের নিয়ে মজা নেয়
ছোটবেলায় কে কে ছিলেন আর বড় হয়ে মানুষ হয়েছে জানাবেন কমেন্টে। নিরীহ একটা প্রাণী, তোমরা এটা নিয়ে বোঝো না। আমি বললাম ছোটবেলায় কারা কারা এই জিনিস ছিলেন, বড় হয়ে মানুষ হয়ে গেছেন, কমেন্টে জানাবেন। অ্যাকচুয়াল গাধার বাচ্চারা। চিড়িয়াখানা মোটামুটি দেখা শেষ, পুরাটা আমরা দেখতে পাই না কারণ প্রচন্ড বৃষ্টি, হয়তো বোঝা যাচ্ছে। আর পিছনে আমার চুল দেখে বোধ হয় দেখেন, আর পিছনে হচ্ছে এই যে হাতি মেরে সাথী, ওর সাথে আজকে আমাদের ব্লগ শেষ করতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি চিড়িয়াখানা একদিনে দেখে শেষ করাটাও একটু কঠিন আছে, ব্লগ যদি ব্লগও করি আপনাদের জন্য সবটা, তাহলে দেড় ঘন্টা দুই ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো বাকি চিড়িয়াখানা আপনারা এসে দেখবেন, তবে এটুকু গ্যারান্টি দিতে পারি চিড়িয়াখানা এখন আসলে অনেক ভালো লাগবে। আর বাঘ দেখলে তো আপনারা বুঝছেনই কেমন লাগছে, এখন চিড়িয়াখানায় যথেষ্ট পশু পাখির যত্ন নেয়, এখন বেশ ভালো লাগে, আপনারা আসবেন। আর আমরা বৃষ্টি শুরু হয়ে গেল বলে আর একটু দেখাতে পারলাম, নাহলে আরও কিছু জিনিস দেখাতাম। তো এই আর কি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, হ্যাঁ, আর আমাদের ইনস্টাগ্রাম এবং পেজে লাইক দিবেন, আর প্রতিচ্ছবি গ্রুপে জয়েন হতে পারেন। ফটোগ্রাফি এগুলোর অনেক ছবি প্রতিচ্ছবিতে যাবে, আর ইনস্টাগ্রামে এইখানকার ছবিও দিব, পশু পাখির ছবি। আমরা নিজেরা কোনো ফটোশুট করতে পারি নাই এই কারণে, এই যে এখন বৃষ্টি এত যে মোবাইলও ভিজে যাচ্ছে। সো আজকের মতন আল্লাহ হাফেজ, বাই বাই।